নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। আজ কাঁচা আমের একটা রেসিপি দিয়ে চলে এসেছি, বানাবো খোসা সহ কাঁচা আমের চাটনি। এই গরমে এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর বাঙালি শেষ পাতে একটু চাটনি পড়বে না তা আবার হয় নাকি। এই আমি চাটনিটা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি সহজ পদ্ধতিতে, আজ সেটাই করে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি তিনটে কাঁচা আম নিয়েছি, মাঝারি সাইজের কাঁচা আম, খোসা সহ এভাবে লম্বা করে কেটে নিয়েছি। কাটা পর আমটাকে আমি 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষ্টটা চলে যায়। আমের চাটনির জন্য প্রথমে একটা মশলা তৈরি করতে হবে। একটা শুকনো কড়াইতে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ জিরে, 1/4 চা চামচ মরি আর 1/2 চা চামচ ধনে। গ্যাসে ফ্লেম লো করে এটাকে এখন ভেজে যাব। প্রায় 7-8 মিনিট লাগবে ভাজতে। ভাজতে ভাজতে দেখবেন হালকা লাল রং এসেছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপর এটাকে ঠান্ডা করে এরকম গুঁড়ো করে নেব। কড়াইতে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য জিরে এবং সামান্য মেথি। অনেকে পাঁচফোড়নও দেন। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি সেই কাঁচা আমগুলো। দিচ্ছি 1/2 চা চামচ নুন এবং সামান্য হলুদ। এই আমি চাটনিতে হলুদ খুব একটা লাগে না, বেশি হলুদ দিলে কিন্তু রংটা কালচে হয়ে যাবে। এখন গ্যাসে ফ্লেম মিডিয়াম করে 2 মিনিটের জন্য আমগুলোকে ভেজে নেব। এভাবে ভাজা ভাজা হয়ে গেছে একটু, এখন দিয়ে দিচ্ছি 3/4 গ্লাসের মতো জল। অনেকে আবার প্রথমে কাঁচা আমটাকে একটু ভাপ দিয়ে জল ফেলে দেন, আপনারা চাইলে সেটাও করতে পারেন। জলের সাথে আমগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আমটা সেদ্ধ হচ্ছে। কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় নেয় না, এই জন্য একটু সাবধানে নামাবেন, কারণ আম গলে গেলে চাটনির কিন্তু সেই গ্লেজি ভাবটা আর থাকবে না। আম সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনি। লাগলে পরে চিনি আরও যোগ করা যাবে। চিনিটাকে ভালো মতো মিশিয়ে দেই। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, কারণ চিনি থেকে অনেকটা জল বের হবে। ঝোল এখন ফুটতে শুরু করেছে, আরও ফোটাতে হবে যাতে চিনির শিরাটা আমের মধ্যে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন আমটা কি সুন্দর গোটাই আছে, একটুও ভেঙে যায়নি। এ সময় মিষ্টিটা আরেকবার টেস্ট করে দেখবেন, যদি লাগে তাহলে আর একটু চিনি দেবেন, দিয়ে চিনিটা ফুটিয়ে নেবেন আরেকবার। কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে কালারটা। এখন দিচ্ছি সেই ভাজা মশলা। এখানে আমি 1/2 চামচ ভাজা মশলা নিয়েছি, বাকিটা আপনারা এয়ারটাইট কন্টেনারে করে রেখে অনেকদিন প্রিজার্ভ করতে পারবেন। এবার এই মশলাটাকে আরেকবার আমের সাথে ভালোমতো মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে আরও 1-2 মিনিট আমি ফুটিয়ে নেব। চাটনি হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম রেখে এটাকে এবার নামিয়ে নেব। আমি এরকম কনসিস্টেন্সিতেই নামিয়েছি, যেহেতু এটা চিনির রস তাই ঠান্ডা হলে আর একটু জমে যাবে। আপনারা যদি আর একটু ঘন খেতে চান তাহলে জাল দিয়ে গ্রেভিটা আর একটু শুকিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে কাঁচা আমের চাটনি। চাটনিটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আমি এটা সার্ভ করবো।